मीनाक्षी मुखार्जी कथा भवन आविष्कार आज के जेले स्टॉके क्या আমাদের স্টক এখন রাখা আছে, এটা তো টেলার পিকচার আদি বাকি নেয়, কিন্তু সেই চোরকে বলছি অনেক সহ্য আছে। তুমি নন্দীগ্রামে যে অনেক নেতার বিরুদ্ধে বলেছ, তুমি প্রকাশ্য তার ব্যক্তিগত আক্রমণ করেছ, সেই নেতা তোমার সাথে কি করেছে আমার দেখার দরকার নেই। আমার ব্যক্তিগত আক্রমণ করলে আমার অসুবিধা হতো না, আমার আনিস খানের ভাইকে তুমি মাতাল বলেছ, তোমার আমরা শেষ দেখে ছাড়ব হচ্ছে হচ্ছে সে ধর্ম সবাই যাচ্ছে মদ্যপান করে মাতাল বানানো হচ্ছে। ওর রক্ত যদি যখন টাইম 24 ঘন্টার মধ্যে যদি ওকে টেস্ট করা হয়, এত মেশিন দিয়ে যদি রাস্তায় টেস্ট হয় না, ওই সময় পুলিশে দেখবেন চেক করে মদ্যপান করে কেউ গাড়ি চালাচ্ছে নাকি মুখে দেয় মেশিনে। ওই বেটা চোরকে যদি 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা চেক করবেন ওই মেশিন বাস্ট করবে। আমি আবারও বলছি আমি ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে, কিন্তু যখন একটা মৃত্যুকে তোমরা করেছো, তোমার সরকার তোমার প্রশাসন যখন নাম জড়িয়ে আছে আমি তোমাকে দায়ী করব, তারপরেও তোমার বিচার পাচ্ছে না, বিচারের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তুমি তাকে মাতাল বলছো। মাতাল বলে ক্ষান্ত হলো না, আজকের পেপারে দেখলাম বলছে সিবিআই চাইছো কেন্দ্র সরকারের, আর তুমি এনআরসি তাহলে নেবে তো, মানে কোথায় দিয়ে ঘিরতে চাইছে একটু বুঝেছে? কামড়াচ্ছে তুমি কামড়েছো ধরা পড়ে গেছে, তোমাকে আর ছাড়তে দেব না। বিষ যদি আমাদের মাথায় উঠে যায় উঠে যাবে, আগামী দিনে কলকাতার রাজপথে আমরা অবস্থান বিক্ষোভে বসবো। এই নওশাদ সিদ্দিকীকেও কিন্তু কেনার চেষ্টা করেছে আনিস খানের হত্যা নিয়ে, কিন্তু নওশাদ সিদ্দিকী অতটা নিম্ন পর্যায়ে পৌঁছে যায়নি যে একটা প্রতিবাদী যুবকের হত্যাকাণ্ডটা কোনো একটা বিষয় আমি ডিল করে নেব। কারণ কোনো একটা হত্যা ধরতে গেলে, কোনো একটা কেস ডিল করতে গেলে চেন বাই চেন উঠতে হবে। প্রথম 3 জনকে সাসপেন্ড করলো, তারপরে 2 জনকে অ্যারেস্ট করলো, যেই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে সেই 2 জন কি বলছেন যে আমরা কিছু জানি না, যা জানে ওসি জানে। তো ওসিকে তড়িঘড়ি রাজ্যের পুলিশ মন্ত্রী হোক বা পুলিশ অথরিটির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিল। আমি এই মিডিয়ার সামনে বলছি, অন রেকর্ড বলছি, এটা তো অবশ্যই নবান্নে শুনবে, শোনানোর জন্য বলছি, আমি দায়িত্ব সহকারে পুলিশ মন্ত্রীকে বলছি, আমার সন্দেহ হচ্ছে হয়তো আমরা আর আমতা থানার ওসিকে দেখতে পাবো না, হয়তো তাকে হত্যা করে গায়েব করে দেবে এই প্রমাণ লোপাটের জন্য, অথবা তিনি ভয়ে লুকিয়ে যাবে। তাই এই বিচারটা আমাদেরকে করে নিতে হবে, আনিস খানের বিচার চাই আমাদেরকে লড়াই করে নিতে হবে। একদিন ওসির কাজ হচ্ছে এখন সত্য কথাটা লাইভে এসে বলে ছেড়ে দেওয়া, অন্তত পশ্চিম বাংলার মানুষ তার পাশে থাকবে, তাকে গাইড করবে। এখন যেমন ওর আনিসের পরিবারের পাশে পশ্চিম বাংলার লাখো কোটি যুবক তাকে গাইড করছে, তার সিকিউরিটি প্রদান করছে, সেই ধরনের প্রদান করবে, ওসিকে কিছু হতে দেবে না। আর ওসি সাহেব যদি মনে করে যে আমি চুপ করলে আমাকে ছাড় পেয়ে যাব, আমি ওসি সাহেবকে বলছি, এর যারা যারা বিধবা মায়ের টাকা কাটিং করতে পারে তাহলে আপনাকে তারা ছেড়ে দেবে, ভাবলেন কিভাবে? আজকে আমরা যাকে দিদি বলি মানি, মীনাক্ষী মুখার্জির কথা ভাবুন, এই আনিস খানের জন্য যিনি আজকে জেলে আছেন তার কাছে আমরা আছি। রাজনৈতিক দল সেটা আমাদের কাছে বড় কথা নয়, তিনি আনিস খানের হয়ে কথা বলছে। আর আজকের ডেটে এই ধর্মতলায় দাঁড়িয়ে বলছি, আনিস খানের জায়গায় যদি আনিস চক্রবর্তী হতো, আনিস মুর্মু হতো, আনিস ঘোষ হতো, একইভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকত। অনেকে ধর্মীয় খেলা খেলছে, অনেকে রাজনৈতিক খেলা খেলছে, আমি বলছি আনিস খানকে ধর্ম আর রাজনীতি থেকে, যার ধর্মীয় পরিচয় তার থাকবে, রাজনৈতিক পরিচয় আছে সেটা রাখুন, কিন্তু আনিস খানের সব থেকে বড় পরিচয় হোক উনি গণ আন্দোলনের অন্যতম মুখ ছিল। যখন ইপিডিআর এর কিছুদিন আগে কর্মীদেরকে গ্রেফতার করলো তখন আনিস খান সোচ্চার হয়েছিল, যখন জেএনইউতে ঐশী ঘোষের উপর আক্রমণ হয়েছিল আনিস খান চিৎকার করেছিল, যখন জামিয়া মিলিয়ার ছাত্রদেরকে তাদের হোস্টেলে লাইব্রেরির মধ্যে ঢুকে যখন দিল্লি পুলিশ দ্বারা নিঃশংসভাবে মারা হয়েছিল তখন আনিস খান প্রতিবাদ করেছিল, আলিয়া ইউনিভার্সিটিতে যখন বিভিন্ন বিষয়ে অনশন চলছিল আনিস খান সেই সমস্ত ছাত্রদের পাশে গলায় গলা মিলিয়েছিল।
আনিস খানের পরিচয়ক, আনিস খান বাংলার যুবক, বাংলার প্রতিবাদী যুবক। আমি মনে করি এটা আমার কাছে সব থেকে বড় পরিচয় আনিস খানের। আনিস খান কোন রাজনৈতিক দলের নেতা, কোন রাজনৈতিক দলের কর্মী সেই পরিচয় আমি জানছি না। তার সার্টিফিকেট তার পিতা দিয়ে দিয়েছে, আমার আর প্রয়োজন নাই। আমি অন্য প্রসঙ্গে বলতে চাই, বলবো বলে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আজকে সকালে প্রতিদিন পেপার দেখার পরে আমি প্রসঙ্গটা একটু চেঞ্জ করব। অসুবিধা হবে না তো? কারো হবে না তো? খুব ভালো কথা। তাহলে এখন আনিস খানকে দিয়ে যখন রাজনীতি করা হচ্ছে বলছে, বলতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেল আনিস খানকে বলে দেওয়া হলো উনি মাতাল। যে নেতা বলেছে আনিস খানকে মাতাল, দ্বিতীয়বার ময়না তদন্ত হচ্ছে। যদি ময়না তদন্তের মধ্যে আমার পূর্ণ আস্থা আছে, আনিস খান কোন মদ্যপান করে না, কোন অ্যালকোহল তিনি সেবন করেন না, তাহলে রিপোর্ট যখন আসবে অ্যালকোহল মদ্যপান তিনি করেননি, তাকে ফেলে মেলে মেরে দেওয়া হয়েছে। যে নেতা বলেছে যে আনিস খান মাতাল মদ খেয়ে পড়েছে, সেই নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করবে। কে আছেন তো? সে যত বড়ই ঘোষ হোক না কেন, সে যত বড়ই চোর হোক না কেন, চোর তিনি জানেন তো নাকি? আমি বলছি নি ভাই, দিদির পুলিশ কিন্তু তাকে চোরের কেসে অ্যারেস্ট করে রেখেছে, করেছিল অ্যারেস্ট, আবার জামিন দিয়েছে। সেই চোর কে বলে যাচ্ছি, এখানে আইবি আছে, তারা ভালো করে জানে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। কিন্তু যে ছেলেটা একটা ধর্ম সভায় গিয়েছিল, তিনি যাকে ধর্মগুরু বলে মানে পীরজাদা মেহরাব সিদ্দিকীর সর কাছে বসবে, সে মদ্যপান করে যাবে? ভাই তুমি পাকামো পেয়েছো চোর। আমি কিন্তু ব্যক্তিগত কারো আক্রমণ করি না, আমার রাজনৈতিক পরিচয় সবাই ভালো করে জানে, আমি সম্মান দিয়ে আমার বিরোধী দলের নেতাদেরকে সাথে কথা বলি। কিন্তু সেই চোরকে বলছি অনেক সহ্য আছে, তুমি নন্দীগ্রামে যে অনেক নেতার বিরুদ্ধে বলেছো, তুমি প্রকাশ্য তার ব্যক্তিগত আক্রমণ করেছো, সেই নেতা তোমার সাথে কি করেছে আমার দেখার দরকার নেই। আমার ব্যক্তিগত আক্রমণ করলে আমার অসুবিধা হতো না, আমার আনিস খানের ভাইকে তুমি মাতাল বলেছো, তোমার আমরা শেষ দেখে ছাড়বো। টাকামো হচ্ছে সে ধর্ম সবাই যাচ্ছে মদ্যপান করে, মাতাল বানানো হচ্ছে। ওর রক্ত যদি যখন টাইম 24 ঘন্টার মধ্যে যদি ওকে টেস্ট করা হয়, এত মেশিন দিয়ে যদি রাস্তায় টেস্ট হয় না, ওই সময় পুলিশে দেখবেন চেক করে মদ্যপান করে কেউ গাড়ি চালাচ্ছে নাকি, মুখে দেয় মেশিনে। ওই ব্যাটা চোরকে যদি 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা চেক করবেন, ওই মেশিন বাস্ট করবে। আমি আবারও বলছি, আমি ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে, কিন্তু যখন একটা মৃত্যুকে তোমরা করেছো, তোমার সরকার তোমার প্রশাসন যখন নাম জড়িয়ে আছে, আমি তোমাকে দায়ী করব। তারপরেও তোমার বিচার পাচ্ছে না, বিচারের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তুমি তাকে মাতাল বলছো। মাতাল বলে ক্ষান্ত হলো না? আজকের পেপারে দেখলাম বলছে সিবিআই চাইছো কেন্দ্রীয় সরকারের, আর তুমি এনআরসি তাহলে নেবে তো? মানে কোথায় দিয়ে ঘিরতে চাইছে একটু বুঝেছেন? মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। যখন দিদিমণি বলে দিল এতে যদি আমি নিজে দোষী হই আমারও বিচার হবে, তাহলে অত ছাত্রদেরকে নাবিয়ে হই হই করার কারণটা কি ভাই? হাওড়া জেলার নেতাদের নাবিয়ে হই হই হওয়ার কারণ কি? কথায় যে সাপ হয়ে কামড়াবে সেই ওজা হয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং কামড়াচ্ছে তুমি কামড়েছো, ধরা পড়ে গেছে, তোমাকে আর ছাড়তে দেবো না। বিষ যদি আমাদের মাথায় উঠে যায় উঠে যাবে, আগামী দিনে কলকাতার রাজপথে আমরা অবস্থান বিক্ষোভে বসবো। আনিস খানের বিচার চাই, এই মর্মে আমরা অবস্থান বিক্ষোভে বসবো। দেখবো দিদিমণির কত গুন্ডা পুষে রেখেছে পশ্চিম বাংলার কোটি কোটি যুবক আনিস খানকে কিভাবে তারা এই অনশন মঞ্চ থেকে তুলতে পারে সেটাও আমরা দেখব। সে বলছে এনআরসি বা সিএ করলে তখন তুমি সমর্থন করবে তো? এ ব্যাটা এত মাতাল, এরা হুঁশ নাই, এরা জানে না বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা সব পাঠ। এরা তাদের একটার উপর একটা তুলে দেবার চেষ্টা করছে, সবটা স্বতন্ত্র তো, এক একটা যে যার প্রোগ্রেস প্রক্রিয়া আলাদা থাকে, একটা অপরের সাথে শুধু সহযোগিতা করে, কিন্তু এরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি আমি আনিস খানের। শুক্রবার রাত্রে অর্থাৎ শনিবার সকাল থেকে আনিস খানের পরিবারের সাথে আছি, আর আনিস খানের বাবা যতদিন পর্যন্ত সিরদাঁড়া সোজা রাখবে অতদিন পর্যন্ত আনিস খানের বাবার পিছনে আমি পরিবারের পিছনে থাকব। আমি একটা ছোট্ট কথা বলবো, সজাগ থাকবেন আপনারা, কেনাকিনি চলছে কিন্তু আপনাদেরকে, এই নওশাদ সিদ্দিকীকেও কিন্তু
কেনার চেষ্টা করেছে আনিস খানের হত্যা নিয়ে, কিন্তু নওশাদ সিদ্দিকী অতটা নিম্ন পর্যায়ে পৌঁছে যায়নি যে একটা প্রতিবাদী যুবকের হত্যাকাণ্ডটা কোনো একটা বিষয় আমি ডিল করে নেব। আপনাদের সাথেও ডিল হতে পারে। যাক, যে প্রসঙ্গে আসছি, শুরু থেকে আজ পর্যন্ত যে ঘটনা ঘটছে আমি পুঙ্খানুপুঙ্খ সেটাকে নজর রাখছি। আপনারা ভাবুন, মৃত্যুর পর থেকে পুলিশের কি সহযোগিতা তাদের সাথে ছিল? তার পুলিশের সহযোগিতা সেরকম ভাবে ছিল না। রাত্রে 3টায় ফোন করেছে, সকাল 9টায় পৌঁছেছে। গ্রামের প্রতিবাদী যুবক আনিস খানকে হত্যা হয়েছে, মার্ডার করেছে শুনে গ্রামের মহিলা থেকে শুরু করে পুলিশ দলে দলে আনিস খানের বাড়িতে দেখতে আসছে, যেখানে আনিস পড়ে মারা গিয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল যেখানে ফেলে, সেই জায়গাটা দরকার ছিল ব্যারিকেড ঘিরে রাখা, কারণ ফরেন্সিক টিম এসে সেখানকার যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে টেস্ট করে বলতে পারবে ফেলে দেওয়া হয়েছে কি লাভ মেনে তিনি নিজে পড়েছেন টেস্টে বলে দেবে। কিন্তু দুঃখের বিষয়, সেই জায়গাটায় কিন্তু সেই জায়গার এভিডেন্সটাকে নষ্ট করে দেওয়া হয়েছে সুকৌশলে। এখন আনিস খানকে বিচার পেতে গেলে দুটো জায়গা, একটা হচ্ছে আনিস খানের লাশ বলে দেবে কি হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমার আতঙ্ক ছিল বলে আমি আগে থেকেই ফেসবুকে বা মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলাম যে আনিস খানের হয়তো লাশ চুরি হতে পারে, সেখানে ক্যামেরা বসানো হয়েছে। আর একটা হচ্ছে আমতা থানার ওসিকে যদি না গ্রেপ্তার করা হয় বা হোম অ্যারেস্ট করা না হয়, কিন্তু আনিস খানের এই বিচার প্রক্রিয়া চাই সিবিআই এসে যাও, আমি মনে হয় সেটা প্রোগ্রেস হবে না। কারণ কোন একটা হত্যা ধরতে গেলে, কোন একটা কেস ডিল করতে গেলে চেন বাই চেন উঠতে হবে। প্রথম 3 জনকে সাসপেন্ড করলো, তারপরে 2 জনকে অ্যারেস্ট করলো, যেই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে সেই 2 জন কি বলছেন যে আমরা কিছু জানি না, যা জানে ওসি জানে। তো ওসিকে তড়িঘড়ি রাজ্যের পুলিশ মন্ত্রী হোক বা পুলিশ অথরিটির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিল। আমি এই মিডিয়ার সামনে বলছি, অন রেকর্ড বলছি, এটা তো অবশ্যই নবান্নে শুনবে, শোনানোর জন্য বলছি, আমি দায়িত্ব সহকারে পুলিশ মন্ত্রীকে বলছি, আমার সন্দেহ হচ্ছে হয়তো আমরা আর আমতা থানার ওসিকে দেখতে পাবো না, হয়তো তাকে হত্যা করে গায়েব করে দেবে এই প্রমাণ লোপাটের জন্য, অথবা তিনি ভয়ে লুকিয়ে যাবে। তাই এই বিচারটা আমাদেরকে করে নিতে হবে। আনিস খানের বিচার চাই আমাদেরকে লড়াই করে নিতে হবে, লড়াইয়ের ময়দানে থাকতে হবে। কারণ যদি ওসিকে গায়েব করে দেয়, ওসি তো আর নিজের মতে কিছু করেনি, যদি নিজের মতে করি তাহলে ও তো বেশি সাব্যস্ত হবে, বা কোনো নেতা কেতা বা যদি কোনো ওপর র্যাঙ্কের এসপি অ্যাডিশনাল এসপিরা যদি ফোন করে জানায় তার বেশি সে এসপি করেছে, সেটাও তাকে জানাতে হবে, তখন তো ওসি জানিয়ে দেবে। ওসিকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো, এটা আইনের ভাষায়। আমার ভাষায় শুনবেন, আমি ওসির পরিবারকে বলবো একটু সাবধানে রাখবেন যদি আপনার কন্ট্রোলে থাকে। আমার মনে হয় ওই রাতারাতি কিন্তু এভিডেন্সকে নষ্ট করে দেওয়ার জন্য কোনো সময় বলে দেবে রোগ ডাকসিনে মারা গেছে বা কিছু বলে দেখিয়ে দেবে। আপনার ঘরের কারো হয়তো স্বামী হতে পারে, কারো সন্তান হতে পারে, তাকে একটু সামনে রাখবেন। ওসির কাজ হচ্ছে এখন সত্য কথাটা লাইভে এসে বলে ছেড়ে দেওয়া, অন্তত পশ্চিম বাংলার মানুষ তার পাশে থাকবে, তাকে গাইড করবে, এখন যেমন ওর আনিসের পরিবারের পাশে পশ্চিম বাংলার লাখো কোটি যুবক তাকে গার্ড করছে, তার সিকিউরিটি প্রদান করছে, সেই ধরনের প্রদান করবে। ওসিকে কিছু হতে দেবে না। আর ওসি সাহেব যদি মনে করে যে আমি চুপ করলে আমাকে ছাড় পেয়ে যাব, আমি ওসি সাহেবকে বলছি, এর যারা যারা বিধবা মায়ের টাকা কাটিং করতে পারে তাহলে আপনাকে তারা ছেড়ে দেবে, ভাববেন কিভাবে? যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারে, যারা বিধবা ভাতা থেকে কাটিং করতে পারে, যারা আনিসের মতো একটা ফুটফুটে সন্তানকে হত্যা করতে পারে, তাহলে আপনাকে ছেড়াবে কোথায়? তাই মানুষ, আমি আর টাইম নেব না, আমি এখান থেকে 2 থেকে 3টে প্রকল্প আপনাদেরকে, 3টে কাজ দেবো, আপনারা বাড়িতে গিয়ে করবেন। 3টি আমাদের সূচি আজকে রাখছি। প্রথম সূচি হচ্ছে, আপনার আজ থেকে বাড়ি যাওয়ার পর থেকে আপনার মহল্লাতে, আপনার পাড়াতে, আপনার গ্রামে আপনারা আনিস খানের হত্যার দাবি তুলে আপনারা র্যালি করবেন, ওটাই শান্তিপূর্ণ র্যালি হবে। সংবিধান যে গাইডলাইন দিয়েছে সেই মোতাবেক করার চেষ্টা করবেন। হয়তো আপনার গ্রামে লোক পাচ্ছেন না, আপনি একাই ফ্ল্যাগার্ড গলায় ঝুলাবেন, ঘুরে 2 ঘন্টা একাই ঘুরবেন, আমি একাই আমার পাড়ায় আনিস খান জেন্দা আছে সেটাই প্রমাণ দেখিয়ে দেবেন। সাথে সাথে বলি, আনিস খানকে কিন্তু হত্যা হতে হয়েছে তার নিজের জন্য নয়, আনিস খানকে হত্যা হতে হয়েছে আমার জন্য, আনিস খানকে খুন করেছে আপনার জন্য, আনিস খানকে খুন করেছে আপনার সন্তানের জন্য, আনিস খানকে খুন হতে হয়েছে এই এই গতানুগতিক সিস্টেমকে পরিবর্তন করার জন্য। সুতরাং আনিস খান আমাদের জন্য খুন হয়েছে, আমাদের উচিত হবে আনিস খানের পাশে থেকে আনিস খানের ঘাতকদেরকে সর্বোচ্চ যতক্ষণ না পর্যন্ত শাস্তির ব্যবস্থা করতে পারছি এই ময়দানে থাকতে হবে। আমি এই মর্মে বলে শেষ করবো।
প্রথম কথা আপনাদেরকে আপনারা আজকের পর থেকে পাড়াতে পাড়াতে মহল্লাতে আপনারা এই র্যালি বার করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু হাইকোর্ট 15 দিন টাইম চেয়েছে 15 দিন আমরা দেখব, তার না পরে আমরা কি করব? আমাদের স্টকে কে আছে এখন? কে আছে আমাদের স্টক এখন রাখা আছে? এটা তো টেলার পিকচার আদি বাকি দেয় তোমায় বুঝিয়ে দেব। শুধু কলকাতা অবরুদ্ধ হবে না, গ্রাম মফস্বল সমস্তটা অবরুদ্ধ করে দেখিয়ে দেব যে আনিস খানের হত্যাকারীদের ছাড় পাবে না। অনেকে অনেক ভয় দেখাবে, জেল জরিমানার ভয় দেখাবে। এখানে যারা ভাঙুরের ছেলে আছে তারা জেলের ভয় খায় না কি গো? ভাঙুরের ছেলেদের কাছ থেকে একটু শিখে নাও, ভাঙুরের ছেলেদের কাছ থেকে একটু শিখে নাও, জেনে নাও, ওদের আর জেল জরিমানার আর ভয় খায় না। আমাদের সকলকে এরকম ভাঙুরের মতো যোদ্ধা তৈরি হতে হবে। একটা কথা, আমরা রাজপথে অবরুদ্ধ করব, সাথে সাথে আমরা অবস্থান বিক্ষোভে বসবো, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যেতেও প্রস্তুত আছি। আনিসের বাবা যতক্ষণ পর্যন্ত সিট ডানা সোজা রাখবে আনিসের পরিবারের প্রতি আমরা ততক্ষণ থাকবো, লড়াই করে যাব। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, সকলে ভালো থাকবেন।